মানুষের ক্ষতি অন্যায় করি, মানুষের সংসার ভাঙি, মানুষের পিসা মারি, তাহলে থাকা যাবে না কেন? দশজন আমার কথা হয়েছে, আমার কথা হয়েছে কি দশজন যদি থাকতে পারে আমিও থাকতে পারবো, দশজন খাইতে পারলে আমি কেউ তো থাকে না। কে আছে আপনি সারা? কে আছে এই রাস্তার ভিতরে? আর কেউ আছে ভাই? ভাই এই রাস্তার ভিতরে এছাড়া কেউ আছে? আমি নিরিবিলি একা থাকতে পছন্দ করি, দশজনের মেন্টালিটি এক না, দশজনের চরিত্র এক না, দশজনের চাওয়া পাওয়া এক না, দশজনের ইয়াও এক না, ঠিক আছে? আচ্ছা তাহলে বোন আমি না 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 শুনেন, আমি আপনার সাথে কথা বলতে জাস্ট মানে না না শুনেন, উনি দেশের নাগরিক, উনি একজন বাঙালি, ওনার অধিকার আছে যে বাংলাদেশে নিয়ে কেউ একটা কটাক্ষ করে কথা কইলে তার উনি নাগরিক হইলে ওনাকে আমি পছন্দ করতেছি না। আপনি না করলে না করতেই পারেন, একটা কথা হচ্ছে উচিত কথা কইলে কয় হাজী সাহেবের মুখ বলে না। উচিত কথা তো আমি নিজেই বলি, সারাদিন রোডে রোডে হাতে হাতে কষ্টে পরিশ্রমে প্রাণ দম যায় আর কারো বলে হিংসায় প্রাণ যায়। আসলে আদৌ কি এটা রাইট এবং লিগ্যাল এবং জেনুইন এবং পসিবল বলে আপনারা ঠিক মনে করেন? নো, আই এম ডু নট এবং ডু মাইন্ড মাইন্ড সেট আপ, আমি এটা মনে করি না। আর আমি যেটা মনে করি বাঙালির মাইন্ড নট ফ্রেশ আপ, মানে বাঙালির মাইন্ড আত্মা রুহু।